অনন্তকালের আখিরাতের জিন্দগির খবর দিয়ে দিচ্ছে, অনন্তকালের জিন্দগি হবে। দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে নিজেকে আখিরাতের জন্য তৈরি করতে হবে, আখিরাতের সম্বল বানাইতে হবে। মুসাফিরের সঙ্গে তুলনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলী বাড়ির দুনিয়া, আমার সঙ্গে দুনিয়া কি সম্পর্ক? আমি যেরকম একজন মুসাফির গাছের নিচে কিছু সময় বিশ্রামের জন্য বসে, ছায়াতে বসে, তারপরে সে তার গন্তব্যের দিকে রওনা হয়ে যায়, আর এই গাছ গাছের ছায়া পিছনে থেকে রেখে রেখে চলে যায়। এরকমই দুনিয়ার জিন্দগি, মানুষ এই দুনিয়াকে রাইখা চলে যাবে। রোহে জগতে ছিলাম, সেখান থেকে মারপেটে আসছি, সেখান থেকে দুনিয়াতে আসছি, সফর এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হইতেছে, স্থানান্তর হইতেছে। এখান থেকে আবার দুনিয়া থেকে কবরের জিন্দগি আসবে, বরজখী জিন্দগি যেটাকে বলে, এখান থেকে আবার সে কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে কোনো অল্প স্বল্প সময় না, উঠলাম আর চলে গেলাম একদিকে, 50,000 বছর কিয়ামতের ময়দানে কাটবে, তো দুনিয়াতেও কাটে নাই। দুনিয়াতেও মানুষ 50 বছর কাটায় না, 60 বছর না, 70 বছর, কিন্তু এক কেয়ামতের ময়দানই হবে 50,000 বছর। মানুষ দাঁড়ায় থাকবে, কোমর তক্তা হয়ে যাবে, বসার জায়গা নেই। হাদিস মধ্যে আসছে যে কেয়ামতের ময়দানে মানুষ শুধু এক কদম রাখার, পাউটা রাখার জায়গা পাবে, আর নেই, কোনোরকম পাউটা রাখবে, তো বসবে কোথায়? মাথার উপরে সূর্য অতি নিকটে হবে, মাথার মগজ ঘুরতে থাকবে, পায়ের নিচে জমিন গরম হবে, ছায়ার তালা সব কোথাও ছায়া নেই, পিপাসা হবে, পানি জ্বালাশ করবে, পানি নেই, ক্ষুদা লাগবে, খাবার নেই, 50,000 বছর। তো ভাই, এরপরে মানুষ এই কয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে, নবীদের কাছে ধর্ণা দিবে যে আমাদের এই ময়দান থেকে কোনো কোনো দিকে নিলে নিয়ে যাক, একটা ফয়সলা করতে কোন আল্লাহরে, নবীরা সবাই ওজোর করবে, আমি সুপারিশ করতে পারবো না আল্লাহর কাছে। আমাদের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আসবে সবাই, আর উনি সুপারিশ করবে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের উপরে হবে, সেদিন যে আল্লাহর কাছে সুপারিশ করা মানুষের একটা গতি করবেন আল্লাহ তাআলা, যে দোজখে যাবার চলে যাবে, যে জান্নাতে যাবার জান্নাতে চলে যাবে, একে আমাদের ময়দান থেকে তো মুক্তি হবে। এত কষ্ট হবে যে দোজকিরা পর্যন্ত কিয়ামতের ময়দানে বলবে, আমাদেরকে দোজকে দিতে হলে দোজকে দিয়ে দেন, তবু এখানে থাকা যাচ্ছে না, মামুলি বিষয় না। আর দোজকে যে যাবে সে চিরকালের জন্য ওখানে থাকবে, ওখানে কষ্টে কোনো সীমা নাই, যে কষ্টের কথা মানুষ কল্পনা করতে পারে। যে জান্নাতে যাবে সে জান্নাতে এত সুখ আরাম যা সে কল্পনা করতে পারে না, দুনিয়াতে মানুষ চিন্তাই করতে পারে না যে কিরকম সুখ আর আনন্দ সেখানে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। তো দুনিয়ার এই জিন্দগি ভাই অল্প সময়ের জন্য, মানুষ মনে করে আমার ভালো কাপড় হলে বোধহয় আমার দাম হবে, আমার কাছে অনেক টাকা হলে আমার দাম হবে, আমি অনেক জায়গা জমিন বানাইলে আমার খুব দাম হবে, আমি যদি একটা
পজিশন পাই তাহলে আমার খুব দাম হবে, চেয়ারম্যান হই, মাতব্বর হই। জি আমরা তো সব তিন চিল্লা জেনে বলা, মাশাআল্লাহ আল্লাহ তাআলা শুকর আদায় করার চেয়ে দিন থেকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, বহু মানুষকে এখনো তৌফিক দেয়নি আল্লাহ তাআলা। সবার আগে আমাদেরকে আল্লাহ তাআলা তিন চিল্লা দেওয়ার তৌফিক দিয়েছে। তাহলে তিন চিল্লা দিয়া মকসদ যদি না বুঝে আসে, ওই তিন চিল্লার মধ্যে আবার ওই পজিশন দিয়ে নিজের দাম বাড়াইতে চাইবে। আমার আমির বানায় দেন, আমার মুরব্বী বানায় দেন, আমার সুরা বানায় দেন, আমার একটু দাম হবে। আরে আমির সুরাই যারা কোনো দাম হয় না মানুষের, মানুষের দাম দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না, মানুষের দাম তো আল্লাহ তাআলা দিবেন। যে আল্লাহ সৃষ্টি করছেন সে আল্লাহই দাম দিবেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো টাকা পয়সা, জায়গা, জমিন, রাজত্ব, কোনো জিনিসই মানুষের দাম হইতে পারে না। আল্লাহ তো মানুষের দাম আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন। যাকে আল্লাহ তাআলা দামি বানাবেন দুনিয়াতে, তার মর্জি মতো দুনিয়া চালাবে, সে যা চাইবে তাই হবে। টাকা বলে যা চাবে তাই হবে না, জমিন বালা যা চাবে তাই হবে না, গাড়ি বাড়ি বালা যা চাবে তাই হবে না। কোন দেশের ক্ষমতাবান সরকার বাদশাহ সে যা চাবে তাই হবে না, হবে তো হইলো ওই লোকের। যার আল্লাহ তাআলা দাম দিবেন এবং যে আল্লাহকে আল্লাহর কাছে দামি হবে, আল্লাহ তার মর্জি মোতাবেক যা চাইবে তাই করবে। বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব বন্ধ হয়ে গেলে কত যন্ত্রণা বলেন কি ভাই? ডাক্তারের কাছে দৌড়ান, ডাক্তার সাহেব আপনার চিকিৎসা করবে। যা বন্ধ হয়েছে সে বুঝবে, যা চালু আছে সে গিয়ে রেটে বুঝে কি যে এক যন্ত্রণা। বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, বাদশাহ যন্ত্রণা আছে না, কি রাজত্ব চালাইব, কিছুই ভালো লাগে না। শাহী খানাও ভালো লাগে না, শাহী পোশাকও ভালো লাগে না, শাহী সিংহাসনও ভালো লাগে না, কোনোটাতে ভালো লাগে না। এক পেশা বন্ধ হয়ে গেছে, যে একটা বিমারি দিলে, একটা রোগ দিলে আল্লাহ তাআলা কারণ দিবে, সে এটা যন্ত্রণায় অস্থির হয়ে যায়, বেশি কিছু তো লাগে না, অশান্তি দিবার জন্য এইটুকুই যথেষ্ট। গাড়ির রোগ একটা প্যারা করে দিলে, হ্যাঁ বহু বছর বাদশাহি করেছে এক বাদশাহ, তার কোনোদিন রোগ বালাই কিছু হয়নি। তারা কয়ে যায় আল্লাহ এ নাফরমান, তোমার উপরে ইমান রাখে না, আর সে এরকম বাদশাহী করতেছে, তার কোনো রোগ বালাই নেই, তার কোনো অশান্তি নেই, দুঃখ নেই, কষ্ট নেই, তুমি তারা এত সুখে রাখছ, তোমারও তো ডাকে না। তা আল্লাহ ফেরেশতারা কইছে যা, ওর গায়ের রোগ একটা টিপাদন। তো গায়ের রোগ যখন ফেরেশতাই টিপ দিছে, এখন কয় আল্লাহ আল্লাহ দেখলাম সুখী আছে, তো এই জন্য আমার কথা মনে নাই, খালি রোগের একটা টিপ দিছে তাতেই কি কয় আল্লাহ আল্লাহ। তো বাদশারে পেশা বন্ধ হয়ে গেছে, কি করবো, কোনো দাওয়াই ইত্যাদি কিছুতেই কাজ হয় না। তো গেছে ওই দামি মানুষের কাছে যার কথা আল্লাহ শুনে, সে যা চায় তাই করে আল্লাহ, তার কাছে গেছে যা কয় যে হুজুর পেশাব বন্ধ হয়ে গেছে, যন্ত্রণায় বাঁচি না, বাদশাহী ভাল লাগে না, কিছু ভাল লাগে না, একটু দোয়া দাবি যা কিছু হয় একটা কিছু করেন, আমার পেশাবটা একটু চালু হয়েছে, মাগনা মাগনা করবো নাকি কি দিবা,
কইতে আসা ও তোমার রাজত্বের অর্ধেক লিখে দিয়ে দাও আমারে ও ঠিক আছে যে যন্ত্রণা অর্ধেক রাজত্ব দিয়ে হইল ওই যন্ত্রণা থেকে মুক্তি চায় অর্ধেক লিখে দিয়ে দিস পেশাব চালু হয়ে গেছে চালু হয়েছে আর বন্ধ হয় না আর এইটা তো আরেক যন্ত্রণা আমি এটা আবার বন্ধ করার লেগে আবার ওনার কাছে গেছে ওই মাগনা মাগনা হবে না কি করবা কি দিবা কো কই যা চান বাকি অর্ধেক লিখে দিয়ে দেবে কো চাও সই তন্দ্র পক্ষে এই যন্ত্রণা লিখে দেবাস মার সেই না করলাম লিখে দিয়ে দিছে ওই কাগজ মুখের উপরে মেরে দিছে কো তোর বাদশাহ তোর তুই নে আমার এই বাদশাহ দরকার নেই যে বাদশাহ মূল্য হলো একবার পেশাব চালু করা একবার পেশাব বন্ধ করা দুনিয়া এরকম এটা দিয়ে আমি কি দামি হব বলেন দাম তো আল্লাহ দিবে এই দামি বানাইবার জন্য আল্লাহ তাআলা দিন দিছে এই তবলিগে তিন চিল্লা দেওয়া যত মেহনত যত কিছু এই সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের জিন্দগিতে কি আসে দিন আসে দিন আসে হ্যাঁ জড়ে গেছি এটা বড় কথা না দিন কদ্দুর হাসিল করছে এটা হলো বড় কথা আমার জিন্দগিতে দিন কদ্দুর আছে দিন মানে কি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবনযাপন করা এটা আমার জিন্দগিতে কদ্দুর আছে যে আমার খাওয়া দাওয়া আমার কামাই রোজগার আমার ঘরানার জিন্দগি সামাজিক জিন্দগি সব জায়গার মধ্যে দিন দিন ছাড়া কিছু নেই আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে আমি শুধুমাত্র আমার বন্দেগী আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো সারাক্ষণ খালি কি নামাজ পড়বে খাইবে দেবে না না খাইলে নামাজ পড়বো কেমনে সারাদিন যদি নামাজ পড়ে তো ঘর সংসার কেমনে চলবো এই জন্য বলছে গোটা জিন্দগি ইবাদত গোটা জিন্দগি কি ইবাদত হ্যাঁ ছয় নম্বর এক নম্বর কি এলম জিকির আছে না এলম আল্লাহ তাআলা কি হুকুম দিতেছে ওই হুকুম মোতাবেক আমার জিন্দগি প্রতি মুহূর্ত কাটাবো খাইতে গেল শুইতে গেল ঘরে গেল বাইরে গেল কামাইতে গেল যেখানে যাই আল্লাহ তাআলার হুকুম মত এই জন্য বলেন কুল্লু মুতিইন যাকির প্রত্যেক আল্লাহ তাআলার হুকুম মানতে বালা সে জিকিরের মধ্যে আছে সে জিকিরের মধ্যে আছে মুখে জিকির করে চসবিয়া ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তো একটা অঙ্গ দিয়া সুবহানাল্লাহ পড়ে আর চোখ দিয়া কি করে ও চোখ দিয়া গুনার দিকে তাকাই দিবে যে না তাকাইলে গুনা হয় তো এক অঙ্গ দিয়া গুনা করতেছে আরেক অঙ্গ দিয়া জিকির করতেছে এখানে তো এটা হতে পারে কিন্তু যদি আল্লাহ তাআলার হুকুমের উপর জিন্দগি উঠে যে কোনো কাজ করতে সে আল্লাহর হুকুম মতো করতে আল্লাহর হুকুম হয়েছে নামাজে যাও আজান দিয়েছে মহাজন সাহেব নামাজের জন্য তৈরি হয় ঘর থেকে যখন যায় তো সে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলতেছে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলতেছে নামাজ পড়তেছে মসজিদে গেছে নামাজ পড়ে আল্লাহর হুকুমের মধ্যে আছে আবার নামাজ শেষ হয়ে গেছে এখন কি হুকুম হয়েছে বলে এখন হালাল কামাই করো ঘর বাড়িতে যাও বিবি বাচ্চার হক আদায় করো তা আবার ওদিকে রওনা দিছে তো ওইটাও কি আল্লাহর হুকুমের মধ্যে চলতেছে যে তো সে মসজিদে যাইলেও আল্লাহর হুকুমের মধ্যে মসজিদ থেকে ফিরলেও আল্লাহ তাআলার হুকুমের মধ্যে সব অবস্থায় আল্লাহ তাআলার জিকির মধ্যে তোমার মহাজান দশা বুঝব
এক জিকির তো হলো মুখে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আর এক জিকির হলো যে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ দিয়া আল্লাহ তাআলার হুকুম পালন করে। আল্লাহ তাআলার হুকুম পালন জিকির তো করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু বাকি অঙ্গকে সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লাগা রেখেছে, হলো না, লাভের চেয়ে লোকসান বেশি করলো। তো দামি হবে কি দিয়ে? কি দিয়া? দিন দিয়া দামি হবে, দিন দিয়া দামি হবে। এই যে নিজের জিন্দগিতে দিন আনলো সে দামি হলো, আল্লাহ ছাড়া কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। এখন কি হবে? বলে যে জমিন আসমানে সে যা চাইবে তাই হবে, আল্লাহ তারা যাই করবেন। সে যদি কয়ে যায় আল্লাহ বৃষ্টি দেন তো বৃষ্টি দিবে, সে যদি কয়ে যায় আল্লাহ বৃষ্টি বন্ধ করেন তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সে যা করবে তাই হবে। সুলাইমান আলাইহিস সালাম করলেন যে আল্লাহ আমার এমন রাজত্ব দেন যে কারোর দিয়েন না, আর কেউ না পায়। আল্লাহ কয় ঠিক আছে যাও, তোমার জিলা এরকম রাজত্ব, জিন ভুল যা আছে সব ওনার অধীন করে দিব, ওনার হুকুমের বাইরে যেতে হবে, বাতাস ওনার অধীন করে দিব, বাতাসে ওনার সিংহাসন উড়ায়, যেখানে নামাইতে করে ওখানে নামায়, যেখান থেকে উঠাইতে করে ওখান থেকে উঠায়। তো সুলাইমান আলাইহিস সালাম দামি যে বাদশাহীর কারণে দামি না, বাদশাহ তো দুনিয়াতে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ যখন দান দান দিছে তো দামে আল্লাহ দান দেবে কিসের রূপে? দিনের রূপে। দিনের একটা আদনা জিনিস, দিনের যে বুনিয়াদি জিনিস সেটা কি? ঈমান। দিনের বুনিয়াদ হলো কি? ঈমান। ঈমান এই ঈমানের উপরে জমিন আসমান এই সব কিছু চলবে। দুনিয়ার মানুষ মনে করে যে আমাদের কলা কৌশলে দুনিয়া চলে, আমাদের রাজনীতিতে রাজত্ব চলে, কারো রাজনীতিতে রাজত্ব চলে না, কারো কলা কৌশলে দুনিয়া চলে না, দুনিয়া তো ওই একজন ইমানদারের কারণে চলে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যতদিন এই দুনিয়াতে একজন ইমানদার, একজন ইমানদার যার কাছে ইমান এই পরিমাণ যে সে শুধু এই কথা জানে আল্লাহ আমার পালন করতে, আল্লাহ আমার রব, আর কিছু জানে না, নামাজও জানে না, রোজাও জানে না, হজও জানে না, জাকাতও জানে না, কিচ্ছু জানে না, এই ইমানের এইটুকু অংশ তার কাছে আছে, সে বলে, সে জানে, সে বিশ্বাস করে যে আল্লাহ আমার রব। এই লোকটার খাতিরে জমিন আসমান সব কিছু চালাবেন আল্লাহ তাআলা, সূর্য আলো দিবে, চন্দ্র আলো দিবে, রাত হবে, দিন হবে, জমিন থেকে ফসল বের হবে, সমস্ত দুনিয়ার বাদশাদের বাদশাহী চলবে, ওই বেটার কারণে। যখন ওই বেটা শেষ মরে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে হুকুম দিলেন যে সিঙ্গালি খাড়াই দিচ্ছে অপেক্ষায় আছে, ইসরাফিল আলাইহিস সালাম বলে মারো ফুক, ওনার ফুকের চোটে জমিন আসমান সব ভেঙে চলে চুরমারে, সব মানুষ মরবে, সব জিন মরবে, সব জীব জানোয়ার সব শেষ হয়ে যাবে, দুনিয়া একেবারে খতম হয়ে যাবে এক ফুকে। কিন্তু এই ফুক কখন হবে? যখন একজনের দুনিয়াতে ইমানদার নাই। হাদিসের মধ্যে আছে একজন ইমানদার যতক্ষণ দুনিয়াতে আছে কেয়ামত কায়েম হবে না। এই লোকটার কত দান? ওই সময় একজন বাদশাহ সে মনে করে আরে আমার বাদশাহীতে আমার শক্তিতে রাজত্ব চলে, আসলে সে একটা ভুলের মধ্যে আছে, তার রাজত্ব চলতেছে ওই ইমানদারের কারণে। তো দিন এত দামি জিনিস, দিনের বুনিয়াদি জিনিসই এত দাম, আর বাকিগুলোর কি হবে? এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, দিনের উপরে জিন্দগি আসে এটার জন্য এই তিন চিল্লা দেওয়া, এটার জন্য জোরে আসা, বুঝে আসে ভাই? যদি এটা না আসে
এটা যদি না আসে তাহলে এগুলির কোন দাম নাই। দিন আসতে হবে ভিতরে, ইমান আসতে হবে, আল্লাহ তালার এ তাঁত, আল্লাহ তালার হুকুম মানা আসতে হবে জিন্দগির সব লাইনে, সব লাইনে। খালি নামাজ পড়লে হবে না, আমি তো আল্লাহর হুকুম মানি। এক বুজুর্গ বলেন, সাথীদের সঙ্গে ভালো ব্যবহার, নরম ব্যবহার, এটা হাজার হাজার নফল ইবাদত হচ্ছে, হাজার হাজার ইবাদত করাচ্ছে, নামাজ পড়াচ্ছে উত্তম। তো ওইটাই হচ্ছে আমরা কিছু মনে করি না, আমরা মনে করছি খালি নামাজ পড়লেই হবে, নামাজ পড়লে হবে না, পুরা জিন্দগি দিনের উপরে আনতে হবে। পুরা জিন্দগি যখন দিনের উপরে আসবে, পুরা জিন্দগি জিকির হয়ে যাবে, এ সবসময় জিকিরের মধ্যে আসে। আর যদি সে জোবানে জিকির করে তাহলে তো কোনো কথাই নেই, একবার সুবহান আল্লাহ, একবার সুবহান আল্লাহ, কত টাকা দাম, কত টাকা দেবে দুনিয়ার মানুষে আপনি কারোর অধীনে চাকরি করলে আপনার সময়ের কি মূল্য দিবে? এক মাস চাকরি করবেন 1,00,000 টাকা বেতন, মানে এক মাস যে আপনি আমার জন্য দিলেন, এক মাসের মূল্য দিলাম 1,00,000 টাকা, 2,00,000 টাকা না 3,00,000 টাকা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি একবার সুবহানাল্লাহ পড়ো, 1 সেকেন্ড লাগবে, তো আমি তোমাকে এই 1 সেকেন্ডের মূল্য ওহদ পাহাড়ের চেয়েও বিশাল দিব। আলহামদুলিল্লাহ, ওহদ পাহাড়ের চেয়েও বিশাল, লা ইলাহা ইল্লাল্লাহ ওহদ পাহাড়ের চেয়েও বিশাল, আল্লাহু আকবার ওহদ পাহাড়ের চেয়েও বিশাল। মেরে মহতারাম দোস্তা বুঝবো, এ তো একটা অঙ্গের জিকির, আর যদি সে আল্লাহ তাআলার হুকুম মতো পুরা জিন্দগি উঠায় তাহলে সে আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ে, সে আল্লাহর হুকুম মেনে একজনের হক আদায় করে, সে আল্লাহর হুকুম মেনে সে হালাল রোজগার করে, তার কি মূল্য হবে? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে লোক সারাদিন খাটাখাটনি করে হালাল কামাই করে বিকালবেলা সন্ধ্যার সময় বাড়িতে ফিরে, বাড়িতে ফিরবার আগে আল্লাহ তার পিছনে সব গুনাহকে মাফ করে দেয়। কামাই করে যা কিছু আনে, এগুলি যা সে তার পরিবারের উপর খরচ করে, এই সমস্ত খরচগুলা তার আমল নামায় সৎকার সওয়াব লেখা হয়। আসল জিকির হলো এটা, এবার আমার জিন্দগি পুরাটা আমি দিনের উপর উঠে, এর জন্যই তবলিগে যাওয়া, আল্লাহ রাস্তায় ফিরেন, জিনের জিন্দগি পরিবর্তন করবেন। দুনিয়ার জন্য করতাম, একদিন দুনিয়ার জন্য করতাম, দুনিয়াকে উদ্দেশ্য বানায় করছি না, এখন আল্লাহকে উদ্দেশ্য বানায়, আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য করি, আল্লাহ চালার হুকুম মতো জিন্দগি চালান, আমার কামাই রোজগার আল্লাহর হুকুম মতো, আমার ইবাদত বন্দেগীও আল্লাহ তাআলার হুকুম মতো, আমার ঘরানা জিন্দগি আল্লাহ তাআলার হুকুম মতো। যে একজন মানুষ এশার নামাজ পড়া ঘুমাইছে, যে তো তার অর্ধেক রাত্রি জিকিরের মধ্যে আছে, সে ইবাদতের মধ্যে আছে, ওইটা সকালে ফজরের নামাজ পড়ছে জামাতের সঙ্গে, তো সারা রাত্রি তার জিকির আর ইবাদতের মধ্যে লেখা হবে। তো জিন্দগি দিনের উপরে আনতে হবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে, নবীর তরিকার উপরে আমাদের জিন্দগি আসতে হবে। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, নবী পাঠিয়েছেন, নবী পাঠায়া দিন কিভাবে দিনের উপরে চলতে হবে এটা শিখিয়ে দিয়েছে, কইছে নামাজ পড়ো, আল্লাহ নবীকে বলছে নামাজ পড়াটা শিখিয়ে দেন, আমার বান্দাদেরকে নামাজ পড়ার তরিকা শিখিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ পড়া দেখাইছেন আর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি যেরকম আমাকে নামাজ পড়তে দেখছো এইরকম নামাজ পড়া তাহলে ওইটা হলো নামাজ ওইটা হলো কি নামাজ ওইটার উপরে ইবাদত বন্দেগী লেখা হবে ওইটার উপরে আজর সওয়াব দেওয়া হবে আমি আমার মন মতো বললে হবে না আমি একরকম বলি না এটা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সব কাজ ঘর সংসার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহ তাআলার হুকুম ঘর সংসার করো ঘর সংসার কেমনে করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করে দেখাই দিয়ে এইভাবে করো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লোকেরা জিজ্ঞেস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে কি করতেন ঘরে আসলে কি করতেন আমরা একটু ইবাদত ইবাদত করলে একটু নামাজে জামাজে দিয়ে ছিল গিলে দিলে ঘরে যায় একবারে গাল ফুলে বসে আমি বুজুর্গ আমি বড় মানুষ সবাই আমার পাও ধরো সবাই আমার জুতা ঠিক করো সবাই আমার খেদমত করো যে আর রসুল্লাহ সাহেব কি শিখেছেন আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রসুল্লাহ সাহেব যখন ঘরে আসতেন তো তোমাদের মতো সাধারণ মানুষের মতোই ঘরে সময় কাটাইতেন ঘরওয়ালাদের কাজে হাত লাগাইতেন ঘরওয়ালাদের কাজে হাত লাগাইতেন আর ঘরওয়ালাদের কাজে সাহায্য করতেন নিজের জুতা নিজে সেলাই করতেন জুতার ফিতা সেলাই গেছে ওটা নিজেই সেলাইতেন কাপড়ের মধ্যে উগুন লাগছে তো নিজের কাপড়ের উগুন নিজেই বাঁচছে হাসি খুশি গাল ফুলায় না ঘরের মধ্যে আর কেউ কাছে যেতে সাহস পায় না ঘরের লোকেরা কেউ কাছে যেতে সাহস পায় না কথা কইতেও সাহস পায় না ঘরে গেলে সে এরকম হাসি খুশি যে সব মানুষ তার কাছে আসে এবং তার আপন মনে করে ঘরওয়ালাদের কাজে সাহায্য করে এ ঘরে ঘরে জিন্দগি যাপনের তরিকা রসুল্লাহ সাল্লাম শিখেছে যে রসুল্লাহ সাল্লামের তরিকা মতো ঘরানা জিন্দগি কাটাবে সেও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে আছে সেও জিকির মধ্যে আছে যে কামাই রোজগারে গেছে ওইখানেও সে যখন কামাই রোজগারে রসুল্লাহ সাল্লাম তরিকা শিখিয়ে দিয়েছেন বাজারে গেছেন যে একজনে গম বেচতেছে তো গমের উপরে স্তূপ লাগাইছে রে উপরেটা তো খুব শুকনা হুজুর সাল্লাম ভিতরে স্তূপের ভিতরে হাত ঢুকে দিয়ে দেখে যে নিচে সব ভিজা নিচেরটা ভিজা স্তূপের ভিতরে ভিজা গম আর উপর দিয়ে শুকনা এটা কি হলো ধোকা হলো না কি বলেন খরিদ্দারকে ধোকা দিল না আরে ভাই বুঝেন নাকি আপনারা এটা কইতে চায় না কারণ আজকাল ব্যবসা এগুলি না হলে চলে না ব্যবসায় কয় হুজুর আপনি কিতাব কিতাব লইয়া মশলা মশলি লইয়া মসজিদে যান মাদ্রাসায় বইয়েন হ্যাঁ বাজারে আয়া এই সমস্ত মশলা মশলি করেন না যে ওই বাজারে পোটলা বানায় রাখছে নুনের পোটলা চিনির পোটলা যে প্যাকেট কইলাম যে ভাই 1 কেজি চিনি দেন তো প্যাকেট একটা ধরাই দিছে নেন আপনি এনে 1 কেজি না কত কেজি কে দেন মাই পা দেন বিশ্বাস করেন না মাইপা দিয়ে দিচ্ছে আমাকে ভাই বিশ্বাস আপনারা করলো শরীয়তের হুকুম হইলো মাপা জিনিস সামনে মেপে দিত তাহলে আমার সামনে মেপে দেন বেটা এমন গুসার গুসা খুব বেশ হবে না আপনাকে জানো জান তো মাপের জিনিসটা যে খরিদ্দার তার সামনে মেপে দিবেন আর যদি মাপের জিনিস না হয় তাহলে না হয় দিলেন আপনি তো বেচা কেনার তরিকা আছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওই যে হাত ঢুকিয়ে দিলেন আর কইলেন যে মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মানুষে তো কয় মুসলমান, মানুষে তো কয় যে বড় পরহেজগার, আর হুজুর কইতেছে এ আমাদের দলেরই না। হুজুর যদি দলের থেকে বের করে দেয় কি ভাই মুসলমানই থাকলো নি? হুজুরই যদি বলে এ আমার দলের না, হ্যাঁ আগের মুসলমানের সাইডিং বোর্ড লাগাই দেখি কে আমাদের দিন উঠবো। হুজুর কবে আমার দলের না, আমার দলের না, বাস শেষ। তো ভাই মেরে মহতরম দোস্ত, এই পাবলিক সময় লাগানো যা কিছু জোর ইস্তেমা যা কিছু বলে এইগুলি সব দিন নিজের ভিতরে দিন আনার জন্য। এই যে এখানে এত মানুষ আইছি আমরা, আমাদের সময়টাকে আমরা হেফাজত করব। ভাই যখন অবসর সময় থাকেন বসে জিকির করেন, তসবিহ পড়েন, একবার সুবহানাল্লাহ বহুত পাহাড় চবিশ আল্লাহ তাআলার কাছে পাঁচটা কলেমা বেশি পছন্দনীয় বলে দিব। আল্লাহর কাছে পাঁচটা কলমা বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ভাই তবলিগে বলে না তিন তসবিহ, তিন তসবিহ এক তসবিহ চাইলা নাকি? এই তসবিহটা তো আদায় করার সময় পাই না। হুজুর গাছের জ্বালায় তসবিহ পড়ার সময় নেই, মশওয়ারা করতে করতে তসবিহ পড়ানোর সময় নেই না। এই মশওয়ারা গাছ এগুলি সব কিসের জন্য? তসবিহর জন্যই তো, যেটা তসবিহ যেটা করার জন্য হেলেই করলাম। যে গলের কি কলম কিনছে খুব সুন্দর দেখা দামি, খুব দামি কলম কিনছে, কলম দিয়ে কি করে কান খোঁচায়? আরে ভাই কলম দিয়ে কি করে মাটি করে কলম দিয়ে লেখে? হ্যাঁ লেখাপড়াই পারে না, লেখেই না। এই কলম কিনা করে লাভ হইল? তবলিকে সময় লাগিয়েছি আমি, আমাদের যে আমল পাঠিয়েছে, আমাদের যে জিন্দগি বানাই দেখেছি, আমি ওটার দিকে খেয়ালই নেই। আমার জিকির করার সময় নেই, নামাজ পড়ার সময় নেই, জমাত দাঁড়ানোর সময় নেই, সন্ন্যতির উপরে চলার সময় নেই। জিন্দগি সুন্নত শরীয়তের উপরে আনার জন্যই এই জোরে আসা। এইখানে মস্ক করেন, আমরা সবাই মস্ক করি এটার উপরে যে ভাই আমার ভাই তার সঙ্গে আমার কিরকম আচরণ হবে। একশো টাকা নফল নামাজ পড়াচ্ছে আমার ভাইয়ের লোক একটু ভালো ব্যবহার করলে এটা ওইটার চেয়ে ওই করতো। পথের মধ্যে নামাজে খাড়াইছে, সামনে দিয়ে মানুষ যাইতে পারে না, রাস্তা বন্ধ হয়ে গেছে। উনি তো খুব ধ্যানের সঙ্গে নামাজ পড়তে আছে, মনে করে যে এই নামাজ দিয়ে বুঝি আমি আরশো মহল্লায় পৌঁছে যাব, আল্লাহর আরশে পৌঁছে দেব, আল্লাহর আরশে পৌঁছবো না মাটির দলে যাবো গা। মানুষের 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 যাতায়াত বন্ধ করে মানুষের কষ্ট দিতেছে। হ্যাঁ শরীয়ত দিন বুঝছে ইয়ে লাগে, মেহনত লাগে। ওলামায়ে কেরামের কাছে দিন জিজ্ঞেস করে করে দিন কোনটা কোনটা দিন এটা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে। এই জন্য এলম ও জিকির দুইটা একসঙ্গে রাখছে, কলমা এক নম্বর, নামাজ দুই নম্বর, তিন নম্বর কি ভাই এলম ও জিকির। এলম এক নম্বর, জিকির আর এক নম্বর না, এলম আর জিকির দুটোটা মিলে যায়। এলএম ওলামাদের কাছে জিজ্ঞাসা করব, জিকির নিজের জিন্দগি শরীয়ত মতো বানাইব, নিজের ঘরের জিন্দগি, বাজারের জিন্দগি, যেখানে থাকি সেখানে মাঝমাঝে থাকি মাঝমাঝে। এই জন্য মেরে মহতরম দোস্ত আজ এখানে আমরা আসছি, ইনশাল্লাহ আগামীতে আরো মুরব্বীরা আসছেন, ওনারা কথাবার্তা বলবেন, বয়ান হবে, সবকিছু হবে। খালি ভালো ভালো বয়ান মনে করে ওই একজনের বাড়ির যে বিবিরে কয় কয় হুজুরে যেই টানটা মারলো, বিবির সাহেব জিজ্ঞেস করে টান তো মারছে কি কইছে, বেটা গোসাই গেল।
আর সব কি কইছে টান্ডা যে মারছে ওই টান্ডা হইনা গেছে গা আর কি কইছে এটা আর মনে নাই আমও দশা বেরোবো তো সবাই শুনবেন তো জিন্দগি বানাইবার নিয়তে শুনবো ওরা জিন্দগি আমাদের বদলেছে হ্যাঁ ইনশাল্লাহ দিছি আল্লাহ তাআলা তৌফিক দিছে এখন কোনটা আমার দিন আর আমি ওই দিন মোতাবেক চলবো এর জন্য ওলামায়ে কেরামের কাছ থেকে দিন শিখবো দিন শিখবো হুজুর ঘরানা জিন্দগি কিরকম হওয়া দরকার একটু জিজ্ঞেস করেন না কোনোদিন জিজ্ঞেস করছি করি নাই তো আরে উজুটা কেমনে করতে হয় এটাও জিজ্ঞেস নাই আত্মা দুলে উজু হয়ে যায় আরে ওই মক্তবের মধ্যে দেখেন গাফলা বন্ধে শিখায় উজুর ফরজ কয়টা উজুর সুন্নত কয়টা উজুর উজু ওয়াজিব কয়টা কিছুই জানি না ও পিছিয়ে বলা জানে ও তো এলেম শিখতেছে আমরা তো এলেম শিখিনি ওলা আমাদের কাছে যা দিন শরীয়ত শিখবো এক একটা জিনিস শিখে জিজ্ঞাসা করবে তুমি ঘরের জিন্দগি কিরকম হবে কামাই রোজগার আমার জিন্দগি কিরকম ভাবে করবো দুনিয়ার মানুষের একটা কইলে এর মধ্যে লাভ বেশি দেখে দৌড় দিছে আরে লাভ তো বেশি কিন্তু এটা আমার শরীয়ত মোতাবেক কিনা আল্লাহর হুকুম মতো কিনা নবীর তরিকা মতো কিনা না এটার বাইরে যেটা আল্লাহ আল্লাহ রসুল মানা করছে হেঁটে নেই কোনো জুয়া খেললে ভোট লাভ হয় তো জুয়া তো হারাম জুয়া খেলা যাবে না কারণ জুয়া তো কয় না কত রকম নাম দেবে শরাব শরাবের শরাবের উপরে লিখছে ইসলামী শরাব বুঝলো নাকি শরাবের বদলে যদি ইসলামী শরাব নাম লাগে এটা কি হালালে যাবে নাকি ভাই এরম আর কি আজ এই বাঁচেন আমাদেরকে ধোকা দিবার জন্য এই হারাম জিনিসের উপরে ইসলামী নাম দিয়ে দিচ্ছে আমরা মনে করছি এটা তো ইসলামী দেন না ইসলামী নাম দিলে হবে না এটা বুঝে শোনা করতে হইব আলে মনে আমাদের কাছে জিজ্ঞাসা করতে হইব আল্লাহ শুকর আদায় করেন এই দেশে আলে মনে আমাদেরকে আল্লাহ রাখছে নাহলে হুজুর বলছেন এক জমানা আসবে আলে মোলামা থাকবে না সব জাহেলের দল হবে আর জাহেলরা জাহেলকে ফতুয়া দিবে নিজেও গোমরা হবে বদভ্রষ্ট হবে অন্যকেও বদভ্রষ্ট করবে আল্লাহ ওই জমানা থেকে পানা দেখ আমাদেরকে আল্লাহ তারা শুকর আদায় করে শেষ করতে পারবো না যে ভাই এখনো এই দেশে সারা দুনিয়াতে আহলে এলেম এলেমওয়ালা ঠিক আছে আমরা তাদের কাছে যা তাদের কাছ থেকে দিন শিখতে পারি দিন কি এটা বুঝতে পারি সেই জন্য ভাই দিন শিখা আর দিনের উপরে চলা দিন শিখা হলো এলেম আর দিনের উপরে চলা হলো জিকির বুঝে আসে ভাই মনে থাকবো আর এই জিকির আর এলম ও জিকির শিখবার জন্যই এটা যাতে আমাদের জিন্দগিতে আসে এটার জন্যই তবলিগে ফিরে দিন এই চিনচিল্লার যুগ সারা জিন্দগি আল্লাহ রাস্তা ফিরে ফিরা যদি আল্লাহ তালা মৌতের দুয়ারে একথা কয়ে দেয় যে তুমি পাস বাসান লাগবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেয় মাগরিব পরে ইনশাআল্লাহ আমল হবে সবাই জমা বসি কারগুজারির আমল হবে সবাই জমা বসবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আর রাত্রে খুব এবাদত জিন্দেগি